พี่เทียมินนะอินนะอินนะเป็นความในจิตใจมันหมอบอกมันแล้วหมอบอกবন্ধুরা আমাদের এই রহস্যময় পৃথিবীতে আল্লাহ তাআলার আদেশে এমন এমন কিছু অলৌকিক ঘটনা ঘটে এবং আল্লাহর নিদর্শন ঘটে থাকে যে ঘটনাগুলি আপনি নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতে পারবেন না। আর এই ঘটনাটি সরাসরি সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছিল বলে আমরা আপনাদের মাঝে উপস্থাপন করতে পারছি। এমনকি এই সিসিটিভি ক্যামেরা ফুটেজটি পুরো নেট দুনিয়ায় এত পরিমাণে হইচই করে ফেলেছে যার কারণে মুহূর্তের মধ্যেই অধিকাংশ লোক ডিলিট করতে বাধ্য হচ্ছে। ভিডিওটি আপনি মনোযোগ সহকারে একটু গভীর দৃষ্টি দিলেই দেখতে পারবেন যে কাবা শরীফের ছাদের উপরে লাইলাতুল কদরের রাতে আসমান থেকে ধবধবে সাদা কাপড় পরিহিত এক ফেরেস্তা অবতরণ করেছে, যেটা দেখে সেখানকার উপস্থিত মানুষেরা হতভম্ব হয়ে যায় এবং তাদের বুকে হৃৎপিণ্ডের কম্পন থেমে যায়। এমনকি সেখানে উপস্থিত থাকা মানুষেরা নিজের চোখ বন্ধ করতেই ভুলে যায়। আর যখনই মানুষেরা এই ফেরেস্তাকে পর্যবেক্ষণ করতে যাবে তখনই সেখান থেকে সেই ফেরেস্তাকে সৌদি সরকার কর্তৃপক্ষ নিজের দখলে করে নেয় এবং সেই ফেরেস্তাকে সৌদি সরকার কর্তৃপক্ষ তাদের গবেষণাগারে বন্দী করে রাখে। কিন্তু কেন বন্দী করে রাখে তা জানলে আপনি হতভম্ব হয়ে যাবেন। এই ভিডিওটি যখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আকারে ভাইরাল হয়, সৌদি সরকারের দৃষ্টিগোচর হয়, তখন সৌদি সরকার কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করার সিদ্ধান্ত নেয়। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই ভিডিওটি দেখে নিন। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আল্লাহ তাআলার অলৌকিক কিছু নিদর্শন দেখতে চলেছেন, তাই ভিডিওটি শুরু করার আগে আসুন একটু দোয়া করি। হে আল্লাহ, আমাদের জীবনে অত্যন্ত একবার হলেও পবিত্র কাবা ঘর তওয়াফ করা এবং নিজ হাতে স্পর্শ করার তৌফিক দান করুন। সবাই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে লিখুন আমিন। বন্ধুরা, চাকচিক্যময় পৃথিবীতে আল্লাহ তাআলার অনেক নিদর্শন রয়েছে যা মানুষ নামে মাত্র কয়েকটি নিদর্শনাবলী অবলম্বন করতে পেরেছে। কিন্তু আল্লাহ তাআলা প্রতিনিয়তই কাফের মুনাফিকদের এবং পদভ্রষ্ট মানুষদের কিছু কিছু নিদর্শন দেখিয়ে আল্লাহর রাস্তায় নিয়োজিত করার ব্যবস্থা করে দেন। কিন্তু কাফের মুনাফিকরা আল্লাহর এই নিদর্শনগুলোকে সরাসরি অস্বীকার করে। তাই তো আল্লাহ তাআলা প্রতি বছর এমন এমন কিছু নিদর্শন দেখান যে নিদর্শনগুলি দেখা মাত্রই একজন মানুষের হৃদয় নাড়া দিতে বাধ্য করে। ঠিক তেমনই প্রত্যেক বছরের ন্যায় এবছরও কাবা শরীফে অসংখ্য ঘটনা ঘটেছে। তার ভেতরে এই ঘটনাটি দেখুন। যখন 26শে রমজান ইশার ওয়াক অর্থাৎ লাইলাতুল কদর পাওয়ার জন্য মানুষ ব্যস্ত, ঠিক সেই সময় মসজিদুল হারামে খুতবা শ্রবণকারী মানুষদের ভেতর থেকে এক অদ্ভুত আকৃতির মানুষের দেখা মিলল, যা দেখে সরাসরি মনে হচ্ছে এটা কোনো সাধারণ মানুষ নয়, বরং আল্লাহ তাআলার প্রেরিত কোনো ফেরেশতা। আমার কথা বিশ্বাস না হলে মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখুন। সুবহানাল্লাহ, আশেপাশে মানুষেরা মনে হয় এই জিনিসটিকে দেখতে পারছে না, হতে পারে শুধুমাত্র ক্যামেরায় এই ভিডিওটি রেকর্ড হয়েছে। অনেকেই বলাবলি করে এটা নাকি আল্লাহ তাআলার ফেরেশতা যে কিনা মানুষদের সর্বক্ষণ পাহারা দেয়। তবে আপনার কি মনে হয়, আসলে এটা একটি ফেরেশতা নাকি জিন, তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। বন্ধুরা, ভিডিওটি যদি আপনারা দেখে থাকেন তাহলে স্পষ্টই দেখতে পাচ্ছেন পবিত্র কাবা ঘরের সামনে অসংখ্য মুসলিম নামাজ আদায় করছে। ঠিক এই নামাজের ভেতরেই এমন একটি অদ্ভুত ঘটনা ঘটল যে ঘটনাটি সেখানে উপস্থিত সকলে না দেখতে পারলেও সেখানকার সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়ে যায়। কিন্তু যখনই বাকি মুসল্লিরা সেজদায় গেল আর ঠিক তখনই দেখা গেল তাদের ভেতর থেকে কেউ একজন অদ্ভুত আকৃতির উড়ে উড়ে কোথায় যেন যাচ্ছে। দেখে তো মনে হচ্ছে না এটা কোনো সাধারণ মানুষ। কাতার শেষ হতে না হতেই জিনিসটি অদৃশ্য হয়ে যায়। সুবহানাল্লাহ, তবে কি ছিল এই জিনিসটি দেখুন একবার গভীর মনোযোগ দিয়ে, তারপরে আমাদের কমেন্ট করে জানাবেন আসলে এটা কি জিনিস ছিল। বন্ধুরা, এ তো দেখলেন আল্লাহ তাআলার ছোট্ট একটি নিদর্শন। এখন দেখতে চলেছেন মুকিত নামক এক ব্যক্তির সাথে ঘটে গেল লাইলাতুল কদরের রাতে অলৌকিক বড় একটি কারিশমা, যেটা দেখে সবাই হতভম্ব। বন্ধুরা, এই অলৌকিক ঘটনাটি ঘটেছে মুকিত নামের এক ব্যক্তির সাথে, যে দৃশ্যটি দেখা মাত্রই সে ক্যামেরায় ভিডিওটি ধারণ করে ফেলে। আসলে মুকিত একজন ধার্মিক অপরিষ্কার যুবক ছিলেন। সে তার বেশিরভাগ সময় ইবাদতে কাটাতেন। তিনি 10 বছর বয়সে পবিত্র কোরআন মুখস্থ করেছিলেন। তিনি মক্কায় থাকতেন এবং প্রায় ইবাদতের উদ্দেশ্যে রাতে কাবার পাশেই কাটাতেন। ইবাদত বন্দেগী করে প্রতিটি রাত তিনি অতিবাহিত করতেন। প্রতিটি রাত তার ইবাদতেই কাটত। আর দেখতে দেখতে লাইলাতুল কদর চলে আসলো। যখনই মুকিত জানতে পারল যে আজ লাইলাতুল কদর, তখন সে ভাবল আজ যদি তাড়াতাড়ি না যাই তাহলে আমি জায়গা পাবো না পবিত্র কাবা ঘরের সামনে। তাই তো তিনি তাড়াতাড়ি পরিষ্কার কাপড় পরলেন এবং সুগন্ধি মেখে কাবার প্রাঙ্গণে প্রবেশ করলেন। এবং সেদিন হারাম শরীফের সামনে অনেক ভিড় ছিল। আর এত ভিড়কে উপেক্ষা করে যখন মুকিত কাবার সামনে গেল, তখন তিনি মাথা নিচু করে কাঁদতে লাগলেন।
আর এভাবেই দেখতে দেখতে প্রায় এশার ওয়াক্ত হয়ে গেল। আর সবাই নামাজে দাঁড়িয়ে গেলেন এবং নামাজ আদায় করলেন। বাকিরা সবাই নামাজ শেষ করে কাবা প্রাঙ্গণ ত্যাগ করলেন। কিন্তু মুকিত যুবকটি, যে আল্লাহ তাআলার পরেশগার ব্যক্তি ছিল, সে সেখানেই বসে রইল এবং অতিরিক্ত নামাজ আদায় করতে লাগলো। নামাজ আদায় করা শেষ হয়ে গেলে সে অনুভব করল তার পেছনে কেউ একজন রয়েছে, যিনি কিনা তার সাথে সাথে নামাজ পড়ছেন এবং দরুদ পাঠ করছেন এবং তার মুখ থেকে ফিসফিস শব্দ হচ্ছে। প্রথমে মুকিত পাত্তা না দিলেও আস্তে আস্তে অনুভবটি আরও দীর্ঘ হতে লাগলো, যদিও পেছনে ফিরে তাকানোর সাহস ছিল না তার। আর অন্যদিকে একান্তই সে ছিল পবিত্র কাবা ঘরের সামনে, আর বাকিরা সব 1 কিলোমিটার দূরে অবস্থান করছিল। আর সেই সময় বুকে সাহস নিয়ে মুকিত যখন নিজের পায়ে দাঁড়িয়ে গেল, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তার পুরো শরীর কাঁপতে লাগলো আর মনে হলো কেউ তার শরীরটা ধরে নাড়াচ্ছে। এই অবস্থায় তাৎক্ষণিক মুকিত মাটিতে লুটিয়ে পড়ল আর তার গা থেকে মনে হয় শক্তি বের হয়ে যাচ্ছে। তখনই তিনি জোরে জোরে দরুদ শরীফ পাঠ করা শুরু করলেন আর সেজদায় লুটিয়ে পড়লেন। আর তিনি সেজদা করে একটি দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো, জানি না আমার সাথে এমনটা কেন হচ্ছে। তিনি যখন 21 বার দরুদ শরীফ শেষ করলেন, তখন তার গায়ে আজগবিভাবে কোথা থেকে যেন শক্তি চলে আসলো। আর যখনই তিনি মাথা উপরে উঠিয়ে দেখলেন, আর পাশে থেকে কি একটি অদ্ভুত জিনিস সাদা কাপড় পরিহিত আসমানের দিকে উড়ে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। যখনই এই দৃশ্যটি আকাশের দিকে উড়ে যাচ্ছিল, তখন মুকিত নিজের পায়ে দাঁড়িয়ে সে জিনিসটির দিকে খুব গভীর দৃষ্টিতে অবলম্বন করছিল। কিন্তু যখনই তিনি এ ব্যাপারে সকলকেই জানাবেন, কিন্তু সকলেই তার পাশে ছিল না। আর যখনই তিনি এই ঘটনা কথা বাকিদের জানাবেন, তখনই ঘটল এক অদ্ভুত ঘটনা, যে ঘটনাটি আজও ইতিহাসের পাতায় অমর হয়ে রয়েছে এবং প্রত্যেকটি সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি দ্রুত আকারে ভাইরাল হচ্ছে। যখনই মুকিত এই ব্যাপারে বাকিদের জানাতে যাচ্ছিলেন, মাত্র 2 থেকে 3 পা আগালেন, হঠাৎ দেখা গেল আসমান কম্পন সৃষ্টি হয়েছে। যদিও সেই মৌসুমটি বৃষ্টি বা ঝড়ের মৌসুম ছিল না, কিন্তু তারপরেও আকাশ গর্জন করছিল। আর এর ভেতরে দেখা গেল একটি অদ্ভুত সাদা কাপড় পরিহিত বিশেষ আকৃতির এক বস্তু কাবা শরীফের উপরে আস্তে আস্তে অবতরণ করছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ভিডিওতে তো আপনারা দেখতেই পারছেন কি হতে পারে এই জিনিসটি, কিন্তু এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এই ভিডিও ফুটেজটি আমরা কোথা থেকে পেলাম? আসলে বন্ধুরা, এই ভিডিওটি রেকর্ড করেছিল সেই ভাইটি, যে ভাই এই দৃশ্য নিজের চোখেই দেখেছিলেন এবং তার সাথে ঘটেছিল এরকম অদ্ভুত ঘটনা। এক কথায় বলতে গেলে এটা আল্লাহতালার নিদর্শন ছাড়া আর কিছুই নয়। নিচে দাঁড়িয়ে সবাই দেখতে পারছিল জিনিসটি ধপাস করে কাবা শরীফের ছাদে এসে অবতরণ করল। আর যখনই এই সংবাদ কাবা শরীফ কর্তৃপক্ষের কানে পৌঁছালো, তখন তড়িৎগতিতে সে জিনিসটিকে উদ্ধার করার জন্য কাবা শরীফের ছাদে উঠে পড়ল। আর এই সব জিনিস মুকিত নিজের চোখেই অবলম্বন করছিল আর মনে মনে ভাবছিল, মনে হয় এই জিনিসটি আমার পাশেই নামাজ আদায় করছিল, দরুদ শরীফ পাঠ করছিল। আর হতে পারে এই জিনিসটির পাওয়ারে আমার শরীর এমনটা দুর্বল হয়ে গিয়েছিল আর এর কারণে আমি ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলাম। কিন্তু সৌদি সরকার কি করলো এই জিনিসটিকে নিয়ে, আর কোথায় বা তারা এই জিনিসটিকে নিয়ে গেল, সেটা আজও কেউ জানতে পারেনি। তবে অনেকেই বলতে পারেন এটা আল্লাহ তাআলার কোনো একটি ফেরেশতা, যে কিনা লাইলাতুল কদরের রাতে মুসলিম উম্মার জন্য নতুন কোনো বার্তা নিয়ে কাবা শরীফে অবতরণ করেছে। কিন্তু এসব ধরনের প্রশ্ন যারা মনে করছেন, তাদের জন্য ছোট্ট একটি বার্তা, আল্লাহ তাআলার নিদর্শন আল্লাহ তাআলার প্রত্যেকটি মাখলুককে দেখান। তবে ফেরেশতার ব্যাপারে এইগুলো ব্যাপারে মন্তব্য করা মোটেও ঠিক নয়। ফেরেশতা আল্লাহ তাআলার আদেশেই চলে। নবী রাসূল ছাড়া উম্মতি মুহাম্মাদী কখনোই নিজের চোখে ফেরেশতা অবলম্বন করতে পারবে না। এটি কোনো মেঘের দলা বা অন্য কিছু হতে পারে। আপনার কি মনে হয়? তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।